হ্যালো এভরিওয়ান, দিস সালমান হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু এসকে ব্লগ। সো আজকে আমার ব্ল্যাক প্লেসকে আমি পলি করাবো, কারণ নতুন কেনার পর অনেক স্ক্র্যাচেস টুকটাক লেগে যাচ্ছে এবং অনেকে সাজেস্ট করেছে পলি না করতে, কারণ হচ্ছে এটা নাকি রং উঠে যায় বা গ্লসিনেসটা চলে যায়। তবে আমি আমার এর আগের বাইকগুলোকেও পলি করিয়েছি, সো সময় মতো তুলে নেওয়ার কারণে সেটার গ্লসিনেস বা রঙের কোনো পরিবর্তন হয়নি। সো দেরি না করে চলো, লেটস গো। সো পলি করানোর আগে বাইকটাকে ভালো মতো ওয়াশ করিয়ে নিলাম, যাতে কোনো ধরনের ময়লা ধুলা না থাকে এবং পলিটাও ভালো মতো হয়, কারণ অনেক সময় পলির নিচে ধুলাগুলো জমে থাকার কারণে পরবর্তীতে রং নষ্ট হয়ে যায়। তাই ভালো মতো ওয়াশ করিয়ে নিলাম এবং ওয়াশও শেষের দিকে এবং ভালো মতো ওয়াশ করিয়ে নেওয়া হয়েছে। সো দেরি না করে এখন আমরা চলে যাব বংশাল রোডে, কারণ হচ্ছে পলি করিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে। তো ফাইনালি আমি চলে আসছি বংশালে এবং এটার লোকেশন হচ্ছে বংশাল রোড, হলুদ মসজিদের ঠিক পরেই ডান দিকের গলি। শপের নাম হচ্ছে MS স্টিকার হাউস, মাহিন ভাইয়ের বাইকার স্টিকার হাউস, এটা বললেই হবে যে কাউকেই আপনারা সহজে পেয়ে যাবেন। এবং এখানে আসার অন্যতম কারণ হচ্ছে তারা খুব যত্ন সহকারেই বাইকের স্টিকারিংটা করে থাকে, পলি করে থাকে এবং অন্যান্য মডিফাই আপনারা চাইলে করতে পারেন। সো আমার এর আগের তিনটা বাইক তার হাতেই করা, সো এই জন্যই তার কাছেই আসা বাইকটা পলি করার জন্য। সো চলুন আপনাদেরকে তাদের শপে নিয়ে যাই। সো বাইকের পলি করা কাজ শুরু হয়ে গেল এবং ফার্স্টে বাইকের ট্যাঙ্কি পলি করা হবে এবং পরবর্তীতে সামনের মাডগার্ড এবং হেডলাইটের দুই পাশ এবং শেষে পিছনের পার্টটা পলি করা হবে। এবং এছাড়াও আমি কিছু সামান্য কার্বন ফাইবার স্টিকারের মডিফাই করব, যেটা হচ্ছে ট্যাঙ্কির মাঝখানে এবং পিছনের সাইডটা, এবং পরবর্তীতে সামনের হেডলাইটেও একটা সামান্য মডিফাই আছে যেটা আমি ভিডিওর শেষে দেখাবো। সো চলো দেখি কাজগুলো কীভাবে করে এবং ফিনিশিংটা কীভাবে করে থাকে। সো গাইজ, যাদের কথা আপনাকে বলেছিলাম মাহিন ভাই, তাই তিনি হচ্ছেন মাহিন ভাই, তো তাদের হচ্ছে এই MS স্টিকার হাউস এবং তিনি খুব যত্ন সহকারে এবং তার ফুল টিম খুবই দক্ষ এবং যত্ন সহকারে গাড়িগুলো পলি এবং স্টিকার করে থাকে। এবং যে কোনো ধরনের আপনার যদি মডিফাই করতে চান, তারপর হচ্ছে স্টিকারিং পলি যে কোনো ধরনের, আপনি মাহিন ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনাদের লোকেশন আবারও বলছি, এটা হচ্ছে বংশাল রোডে হলুদ মসজিদের ঠিক পরে গলিতারে ডান দিকে। আপনারা মাহিন ভাইয়ের নাম জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন তার দোকানটা। তো মাহিন ভাই, আপনি কিছু বলতে চান আমাদের শপে? আসবেন, আইসা ভিজিট করবেন আমাদের শপে, আসলে আপনি কাজগুলো দেখতে পারবেন। আমাদের অনেকজনের ভিতরে ভুল ভ্রান্তি থাকে, পলি করলে রং নষ্ট হয়, এটা হয় ওইটা হয়, আপনারা কোনো ভুলের ভুল মাধ্যমে কারো দ্বারা কোথাও যাবেন না, এখানে ডাইরেক্ট আসবেন, আইসা কাজ করাবেন, সুন্দর কাজ করে যেতে পারবেন আমাদের এখান থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে, এবং আমিও সবাইকে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই এখানে এসে করতে পারেন, তার কারণ তাদের সার্ভিসটা খুবই ভালো এবং তাদের আফটার সার্ভিসটাও খুবই ভালো, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের বাইকের জন্য। সো আরও নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। টিল দেন, টেক কেয়ার।